আসসালামু আলাইকুম গাইজ, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এই ডিসপ্লেটি মূলত টাচ আর ডিসপ্লে একসাথে ছিল, যেটি আমরা আলাদা করেছি। কীভাবে টাচ আর ডিসপ্লে আলাদা করতে হয় আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে টাচ আর ডিসপ্লে আলাদা করার পর ডিসপ্লের উপরের যে গ্লুগুলো থাকে এগুলো কীভাবে সঠিক পদ্ধতিতে রিমুভ করতে হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মোটর দিয়ে গ্লুগুলো তুলে ফেলতেছি। সো আমার হাতে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকানিক ব্র্যান্ডের একটি মোটর। সো এটাকে আমি মোটর বলে ডাকি, অনেকে অনেক ধরনের নামে এটাকে ডাকে। সো এটি দিয়ে কিন্তু খুব সহজে আসলে গ্লুগুলো রিমুভ হয়ে যায়। এছাড়াও বাজারে অনেক ধরনের স্প্রে রয়েছে যেগুলো দিয়েও আসলে ডিসপ্লের গ্লুগুলো রিমুভ করা যায়। এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে ডিসপ্লের যে গ্লুগুলো রয়েছে এগুলো রিমুভ করার সময় যেন ডিসপ্লেতে কোনো প্রকার আঘাত না খায়। অনেক সময় ডিসপ্লের গ্লুগুলো আর রিমুভ করার সময় ডিসপ্লের যে নিচের অংশ মানে র্যাভন এবং ডিসপ্লের জয়েন্ট পয়েন্ট আর সেখানে আঘাত লেগে অনেক সময় ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমাদেরকে অবশ্যই আর ডিসপ্লের গ্লু রিমুভ করার সময় অবশ্যই খেয়াল করতে হবে আর ডিসপ্লেতে যেন কোনো প্রকারভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সো ডিসপ্লের যে গ্লুগুলো রয়েছে সেগুলো মোটর দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পর আমরা যেটা করব, অনেকেই কী করেন ডিসপ্লে মোছার জন্য আসলে থিনার ব্যবহার করেন। সো আমি একটা বিষয় খেয়াল করেছি, আমি কিন্তু অনেকগুলো স্প্রে থিনার আর সব কিছুই মোটামুটি একবার একবার করে ব্যবহার করে দেখেছি। সো আমার কাছে অকটেনটাই বেটার লেগেছে ডিসপ্লের গ্লুগুলো রিমুভ করার জন্য। সো আমরা অকটেন দিয়ে ডিসপ্লেটাকে ভালোভাবে ক্লিন করব, এমনভাবে ক্লিন করব যেন ডিসপ্লেটা পরবর্তীতে ফিটিং করার পরে ডিসপ্লেতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট অথবা কোনো স্পট না দেখা যায়। সো ডিসপ্লে ক্লিন করতে করতেই আমরা বিদায় নিচ্ছি। সো গাইজ, আজকের পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।